বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বিপুল পরিমাণে ভোটার কার্ড পড়ে রয়েছে জঞ্জালের স্তূপে। কোথা থেকে এলো এত পরিমাণে ভোটার কার্ড, উঠছে প্রশ্ন। কয়েক হাজার ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের সালার থানার ক্যানেল পার কুলোরি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা কান্ধি কাটোয়ার রাজ্য সড়কের পাশে কুলোরি মোড় থেকে দত্ত ব্রুটিয়া যাওয়ার দিকে একটি জঞ্জালের স্তূপের মধ্যে দেখতে পায় ভোটার কার্ড। এরপর উৎসুক জনতা সেই কার্ডগুলো সরাতে জঞ্জালের স্তূপের তলা থেকে উদ্ধার হয় কয়েক হাজার ভোটার কার্ড। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে যেমন প্রচুর পুরনো ভোটার কার্ড রয়েছে, তেমনই জঞ্জালের স্তূপ থেকে উদ্ধার হয়েছে নতুন ভোটার কার্ডও। এর জন্য তো এটা আপনার কি বলছি যে নির্বাচনের নামে প্রহসন ঘটেছে, যার ফলে জবরদস্তি মানুষের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নিয়ে রেখেছিলেন। আজকে এটা একটা মানে ঘৃণা এবং জঘন্যতম জিনিস যে এই সরকার যারা আছে, বিশেষ করে পঞ্চায়েতে, তাদের ইমিডিয়েট আপনার পদত্যাগ করা উচিত। বিশেষ করে আপনার সালার এলাকায় বা গোটা কানি মহকুমায় সর্বত্র একই অবস্থা। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।